Save life. সামনে গিয়ে একটু দাঁড়াস তো। কেন দাঁড়াতে হবে বল? আমার একটা বন্ধু আছে সামনে, সঙ্গে ওকে নিয়ে নিবো, তাই তোকে দাঁড়াতে বললাম আর কি। যাবি বলছিলিস তো, তো সামনে মোড়ে আয়, আমরা আসছি। চলো ওখানে দাঁড়িয়ে থাকছে গাড়ি স্টার্ট দে। এই এখানে থাম, এখানে থাম। এই নাসির, তাড়াতাড়ি আয়, গাড়িতে চাপ। এই থাম, এই গরিব তোর বন্ধু, আমার গাড়িতে যাওয়া যাবে না। গরিবকে যদি আমার গাড়িতে চাপায় তোমার মান সম্মান একটু থাকবে না, আমি এখানে একটু দাঁড়াবো না। গাড়ি কিনার মরদ না বা গাড়িতে চাপতে এসছে, গাড়ি কিনে চাপ গা। আরে রাকেশ থাম তো, হলোই বা গরিব, ও তো মানুষ নাকি? এই তুই কি বলিস রে, অকাত থাকছে অকাত। এই তোর বাপের অকাত আছে গাড়ি কিনার? তোর বাপকে গাড়ি কিনতে বল, তাহলে আমাদের সঙ্গে মিশার যোগ্য হবি যত সব। আরে ভাই, গরিবের জন্য আমার গাড়িতে জায়গা নাই, চল তো। আজকে তুমি যদি আমাকে গাড়ি না কিনে দিয়েছো, বাড়ি ঘর সব ভাঙচুর করে দেবো। মা বাবাকে বলো আমার আজকেই গাড়ি চাই, আমার আজকেই গাড়ি চাই। বাবারে, তুই তো বুঝতেই পারছিস আমরা কত গরিব, আর গাড়ি কেনার মতন টাকা আমাদের কাছে নেই, আর যেই টাকাগুলো রাখা আছে তোর বোনের বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন তো তোমরা অজুহাত দেখাবে, আমি গরিব পরিবারে জন্মগ্রহণ করেই ভুল করেছি। আমি আর অত জানি না, আজকে যদি বাইক না পেয়েছি তাহলে আমি কি করবো আমি নিজেও জানি না, আর তুমিও দেখো। আর আজকে আমি বাড়িকে পুরো তছনছ করে দিব। কি হলো বাবা, তুই এত রেগে আছিস কেন? বাবা, আমি আজকে কারোর কথা শুনবো না, আজকে আমার বাইক চাই। তুমি যদি আজকে বাইক না কিনে দিয়েছো তাহলে আমি সুসাইড করব। বাবা রে, তুই এত বড় কথা বলে আমার বুকে আঘাত লাগলো। বাবা রে, গরিব হতে পারি, তুই প্রচুর লালন পালন করে বড় করেছিস রে বাবা, আর তুই আজকে এ কথা বলছিস আমাকে, আমি কত কষ্ট হলো তুই জানিস? তুই তো জানিস তোর বাবা কত গরিব, আর হঠাৎ করে তোর বাইকের বুক কি করে উঠলো। আরে এখন বাইক কিনতে বহু টাকা লাগবে, অতটা কোথায় পাবো আমি? আমি অত শত জানি না, গাড়ি দিলে আমাকে পাবা নাহিলে পাবা না। থাম বাপতাম, আমি আর সহ্য হতে পারছি না বাবা, তোকে যে ভাবি হোক আমি আজ গাড়ি কিনে দিচ্ছি বাবা। তুই শান্ত হ, বাবা তুই শান্ত হ, তোর এই অসহায় বাবাকে এতটা কষ্ট দিস না বাপ। তুই আমাদের একটি ছেলে, তুই যদি হারিয়ে যাস তাহলে আমাদের বুকটা খালি হয়ে যাবে রে বাবা, খালি হয়ে যাবে। ওই গো গিন্নি, আমাদের মেয়ের জন্য যে টাকাগুলো জমানো আছে ওই টাকাগুলো দাও, আর তোমার দুটো কানের গুলো খসিয়ে দাও, উগলে দিয়েই ব্যবস্থাটা করি, আর তো কোনো উপায় নাই। বাবা এনে তোর গাড়ি, বাবা তুমি আমাকে আমার স্বপ্নের গাড়ি এনে দিয়েছো বাবা, তোমাকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি।
বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার বন্ধুরা আমাকে অপমান করেছিল কি তোর বাপের অকাত নাই, তাই আমি একটু জিদ করেছিলাম। বাবা রে আমি সব বুঝতে পেরেছি, আমার একটা কথা রাখিস রে বাবা। হ্যাঁ বাবা রাখবো বলো। শুন রে বাবা, এই গাড়ি আমার কাছে কোনো মূল্যই নাই, যতটা তোর উপরে আছে, তাই গাড়ি আস্তে আস্তে চালাই, কারণ গাড়ি হারিয়ে গেলে গাড়ি পাওয়া যাবে বাবা রে, আর তুই হারিয়ে গেলে তোকে হাজার খুঁজলেও পাবো না রে বাবা। ঠিক আছে বাবা তাই হবে। চল ছেলেটা কত সুন্দর ছিল গো, এই দেখলাম আমার চোখের সামনে দিয়ে যেতে, আর এক্ষুনি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে এটা তো আমার বন্ধু, এখনই আর বাড়িতে ফোন করতে হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ। তোকে তুই জিত করলি, তোকে আমি গাড়ি কিনে দিলাম রে বাবা, তুই কুটে হারিয়ে গেলি রে বাবা, তুই কুটে হারিয়ে গেলি, এবার বুকটা খালি করে চলে গেলি রে বাবা, তুই এবার বুকটা খালি করে দিলে। চালিও না গাড়ি নেশা করে, কানে দিয়ে হেডফোন, হবে অ্যাক্সিডেন্ট, চলে যাবে জীবন। চালিও না গাড়ি নেশা করে, কানে দিয়ে হেডফোন, হবে অ্যাক্সিডেন্ট, চলে যাবে জীবন। তোমার অপেক্ষায় রয়েছে প্রিয়জন, তুমি ফিরবে কখন সে কথা যেন ভুলো না। আস্তে চালাও গাড়ি, আস্তে চালাও, রেষারেষি করো না, থামাও গাড়ি সিগনালে, ট্রাফিক আইন ভেঙো না। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন, আর এই ভিডিওটা যদি কিছুটা আপনারা শিক্ষামূলক পান তো অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা আমরা এই ভিডিওটা একদম নিদর্শনমূলক, কারণ এটা হচ্ছে যে বাইক চালা যে স্পিডে আপনারা হেলমেট পরে হয়তো গাড়ি চালান না, আর এরকম দুর্ঘটনাটা ঘটে যায়। তো যাই হোক, স্পিডে না গাড়ি চালাটাই বেটার, তাই আস্তে সুস্থে গাড়ি চালাবেন এবং নিজেকে বাঁচিয়ে গাড়ি চালাবেন, কারণ আপনার পরিবার আপনার উপর ডিপেন্ড, তাই অবশ্যই আপনি সুস্থ তো আপনার ফ্যামিলি সুস্থ, আর আপনি অসুস্থ তো আপনার ফ্যামিলি অসুস্থ ধরেন। হাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ডাইনে বাঁয়ে খেয়াল রেখে চালাও গাড়ি সাবধানে, এলে লেভেল ক্রসিং পার হও দেখে শুনে, ডাইনে বাঁয়ে খেয়াল রেখে চালাও গাড়ি সাবধানে, এলে লেভেল ক্রসিং পার হও দেখে শুনে, গতির লিমিট কভু ছাড়িও না, চালাতে চালাতে গাড়ি মোবাইলে কথা বলো না, আস্তে চালাও গাড়ি, আস্তে চালাও,
রেশারেশি করো না, থামাও গাড়ি সিগনালে, ট্রাফিক আইন ভেঙো না, আরে আস্তে চালাও।